হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি সবজি পাকাবো। তো এখানে আছে পালং শাক কুচি, এখানে নিলাম কিছু মটরশুঁটি, আরও আছে এখানে কিছু সবজি। আমি এগুলো ধুয়ে কেটে রাখছি, ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছি। তো এখানে আছে ক্যারেট, এখানে আছে ফুলকপি, বেগুন, স্যালারি, আলু আর জুকিনি। তো আমার এগুলি হচ্ছে টোটাল সবজি। আসলে বাসায় যা যা আছে সবই নিচ্ছি, এক্সেপ্ট আলু আছে, আলুটা দিলাম না। তো আরও আছে এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি। তো আমি আগে সবজিগুলিরে করব, ভাপ দেব, স্টিম করে নিব প্রথমে। তো আমার স্টিম করা হয়ে গেছে, এবারে আমি আসলাম রান্না করতে। তো এখানে আমি এই একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। এখন আমি 1 মিনিটের মতো এগুলি ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হলে আমি কিছু আস্ত গোটা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভেজে নিব, মরিচটা একদমই ঝাল নেই, এই জন্য অনেকগুলি দিয়ে দিলাম। তো একটুখানি ভেজে নিচ্ছি মরিচটা। তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। এখানে আমি একটু হলুদ দিলাম, এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো একটুখানি ভেজে নিচ্ছি আমি মশলাটা। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার আমি ঢেকে দেব। এরপর যে আমি টমেটো দিয়ে দিলাম আর মটরশুঁটি দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। তো এবার আমি পালং শাকটা দিয়ে দিলাম। আমার ওই সবজিগুলো কিন্তু অলরেডি সিদ্ধই আছে, মানে ভাপ দেওয়াতে অটোমেটিক সিদ্ধই। তো আমি ভাপানোর আগে কিন্তু একটু লবণ দিয়ে দিলাম আমি ওই সবজিটার উপরে। তো এবার আমি শাকটার উপরে সবজিগুলো ঢেলে দিচ্ছি। ঢেকে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খুব শর্টকাট, একদম সহজ। আমার কিন্তু অলমোস্ট হয়ে আসছে, এখন জাস্ট পানিটা শুকাবে আর মিক্স করব, করলে হয়ে যাবে। তো আমি ভালো করে মিক্স করে নিছি। তো এখন আমি হয়ে গেছে আমার ডান। তো এবার আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমরা আসলে এটা সার্ভ করছি পোলাও দিয়ে, রুটি দিয়েও খাওয়া যাবে, তারপরে আর কি ভাত দিয়েও খাওয়া যাবে। তো খুব সহজ আর ইজিভাবে আমার সবজিটা রান্না করলাম। কেমন লাগছে আপনাদের জানাবেন, আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকবেন।